পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিয়েতে দেনমোহর, দেনমোহরে কি শুধু নগদ অর্থই দেওয়া যায় নাকি স্বর্ণ অলঙ্কার ও পোশাক আশাক দিলে সেগুলোর বাজার মূল্য মোহরানা সামিল হবে? মোহর জিনিসটা পরস্পর চুক্তিভিত্তিক জিনিস, কিভাবে দিবে এটা চুক্তির মধ্যে থাকতে হয়, অর্থাৎ আলোচনা থাকতে হয় যে আমি কি হিসেবে দিচ্ছি। না জেনে একটা তাকে একটা পুরস্কার দিলে না, মোহর ধরে নেন, এটা হবে না। আগে বলতে হবে যে আমি এত টাকা মোহর দেবো, এইটা এইভাবে দিব, এটা এইভাবে দিব। যদি বলেন যে আমি স্বর্ণ অলঙ্কার মাধ্যমে কিছু দিব, স্বর্ণ অলঙ্কার টাকা, মোহর তো শুধু টাকা দেওয়া জরুরি না, স্বর্ণ অলঙ্কার স্থায়ী সম্পদ। তো কারো কারো মতে স্থায়ী সম্পদ হইতে হবে মোহরটা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মোহরকে সম্পদ দিতে হবে বলেছেন, সম্পদ হিসাবে দিতে হবে বলেছেন। তো অন্যান্য ইমামরা বলেছেন সম্পদ নয়, যেটাই মূল্যবান জিনিস সেটা দিলেই হবে, যে কোনো মূল্যবান জিনিস দিলেই হবে, সেটা কোরআন শিক্ষা হতে পারে তাদের নিকট, এরকম হতে পারে। তবে স্বর্ণ যেহেতু মূল্যবান জিনিস, এমনি কাউকে কেউ দেয় না। তো একজন মানুষ তার মেয়ে, তার তার কন্যা, অর্থাৎ তার কন্যার জন্য যদি মেনে নেয় যে হবু যে ইয়া হবে, কন্যার স্বামী হবে, সে যদি কোনো স্বর্ণ দিয়ে দেয়, স্বর্ণ অর্ধেক দেয়, বাকিটা টাকা দেয়, অথবা অর্ধেক সে উসুল করে দিলে বাকিটা সারা জীবনে মিলে দিবে, তাহলে সেটা জায়েজ হবে যদি চুক্তিতে চলে আসে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে আউ ইয়ারফুল্লা যে বিয়ে দরকার নিকা, যার হাতে বিয়ের চুক্তি অর্থাৎ অভিভাবক যার হাতে, তো সেই হিসাবে অভিভাবকের অভিভাবকের অধিকার আছে মেয়ের ব্যাপারে কথা বলা। তিনি বলতে পারবেন যে তুমি এইভাবে দাও, এইভাবে দাও। যদি মেনে নেওয়া হয় যে স্বর্ণ যেটা দেওয়া হয়েছে এটা আমি ইয়া হিসেবে দিয়েছি, অলঙ্কার যেটা দেওয়া হচ্ছে তাকে এটা আমি ইয়া হিসেবে দিয়েছি, তাকে মাহার হিসেবে দিয়েছি, তাহলে এটা যদি মেনে নেয় তাহলে এটা হয়ে যাবে, আর যদি না মানে তাহলে হবে না। এটা হলো চুক্তির ব্যাপার, কোন চুক্তি যাচ্ছে সেটার উপর নির্ভর করবে। এমনকি যদি কোনো স্বর্ণ অলঙ্কার নাও দেয়, যদি বলে যে এই কাপড় পাইছি আর কিছু পাইনি এটাই দিলাম, এবং মেয়ে যদি মেনে নেয়, এটাও কিন্তু জায়েজ হবে বিশুদ্ধ মতে। এটা অর্থকরী সম্পদ, এটা তো যেই জিনিস অর্থকরী সম্পদ এটা দিলেই কিন্তু মাহার দেওয়া জায়েজ হবে। মূল জিনিস হচ্ছে চুক্তি থাকতে হবে, চুক্তিতে বা অথবা প্রচলনে থাকতে হবে। আল উরফু কাশারায় মালা বিখালিফ শারা, প্রচলিত নিয়মটা হচ্ছে শরীয়তের মতো যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী না হয়। আমাদের দেশে যেমন স্বর্ণ অলঙ্কারকে ধরা হয়, মাহার ধরা হয়, কিন্তু কাপড় চোপড়কে মাহার ধরা হয়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, তো সেই হিসেবে এটা না ধরে তারা স্বর্ণ অলঙ্কারকে ধরাটা উচিত, কারণ কেউ কাউকে এমনি স্বর্ণ দেয় না। স্বর্ণ দেয় এই জন্য, অন্য যে কোনো টাকা হারিয়ে যেতে পারে, খরচ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, স্বর্ণটা থাকলে তার থাকলো মেয়েটার, এবং সে যে কোনো সময় বিক্রি করলে সে অর্থ হিসেবে তার থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েরা আগলে রাখে স্বর্ণকে, এই জন্য স্বর্ণ অলঙ্কার অবশ্যই দেনমোহর হিসেবে থাকতে পারবে। আর পোশাক আশাক যদি রাজি হয়ে যায় মেয়ে যে আমাকে কাতান শাড়ি দিতে হবে, অমুক শাড়ি দিতে হবে, এটা আমি মাহার হিসেবে নিব, তো রাজি জায়েজ হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। আর যদি রাজি না হয় তাহলে প্রচলিত নিয়মে যেহেতু নাই, এটা মাহার হিসেবে ধরা হবে না, প্রচলিত নিয়মে থাকতে হবে প্রচলিত। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম বারবার বলেছেন ওয়ামুর বিল উরফি বিল মারুফি, বারবার এই কথাটা বলছেন, প্রচলিত নিয়মটাকে খুব গুরুত্ব দিয়েছেন। শরীয়তে কখনো প্রচলনের বিরুদ্ধে কখনো যায় না, শরীয়ত বলে যে যেখানে বিরোধী হবে না প্রচলন শরীয়তের, সেখানে প্রচলন নিয়মকে শরীয়তের মতোই গণ্য হবে। সুতরাং স্বর্ণ অলঙ্কার যদি দেয় এটা অবশ্যই মাহার হিসেবে গণ্য হবে, এক্ষেত্রে নিয়মের ভিতরে চলে আসছে আগে থেকেই। আর পোশাক আশাক দিলে অবশ্যই চুক্তি থাকতে হবে বা আলোচনা থাকতে হবে যে আমরা এই পোশাক আশাকটা দিচ্ছি মাহার হিসেবে, তাহলে সেটা তখন গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আশা করি বিষয়টা বুঝছেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم